সবচেয়ে দৃষ্টিকটু মনে হয়েছে যখন বলা হয়েছে দর্শনের সামনে ছিলেন, ভবিষ্যতে এই কথাগুলো আপনার এড়িয়ে যাবে, কারণ এগুলো আপনার দুজনের কাউকে কিন্তু সম্মানিত করে দর্শকরা ভালো মনে করে। আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের কথা কারা শুনতেছে, যারা শুনতেছে এদের মধ্যে 80% হচ্ছে একটা জনসংখ্যার গোষ্ঠী যাদের কাছে একটি কথা, দেশ কি শান্তিতে আছে, জিনিসপত্রের দাম কি বাড়ছে, আমার মেয়ে কি নিরাপদে আছে, এই উত্তর কে দিবে? ফলাফল এটাই হলো যখন আপনি একজন ব্যক্তি চিন্তা করবেন একটা দলকে একটা গোষ্ঠীকে যে আমি তাকে নিন্দা করব, আপনার কাছে 100 তথ্য থাকবে, আপনি মনে করেন আপনি তাকে মূল্যায়ন করবেন, আপনার কাছে 10টা তথ্য আসবে, হ্যাঁ মূল্যায়ন করা যায়। কিন্তু এটাও ঠিক, আপনি যখন ছাত্রলীগের কথা বলবেন অ্যাজ এ হোল ওইটা বলেন, আপনি বলেন ছাত্রলীগের ভিতরে যারা এই অপকর্মগুলি করছে তাদের নিন্দা জ্ঞাপন করবেন, কারণ ছাত্রলীগ সবাই তো খারাপ না, ছাত্রদলের সবাই খারাপ না, শিবিরের সবাই খারাপ না, ওই ছাত্র অধিকারের সবাই খারাপ না, কিন্তু আবার খারাপ লোক কিছু কিছু আছে সব জায়গায়, এদেরকে ঠিক কাটেন। আবার যখন আমার এই বোন বলছে যে আপনি কি দর্শনের সময় ছিলেন, আমি প্রশ্নটা আপনার তরফ থেকে মোটেই আমি আশা করি, কারণ এইগুলো প্রশ্ন করেন দর্শনের সময় থাকেনি কেউ সামনে, কেন থাকবে সামনে, সে তাহলে তো সে সাক্ষী হয়ে গেলে। প্রশ্ন হচ্ছে পত্রিকা আসছে, পত্রিকা আসছে এবং আলোচনা হচ্ছে এবং সেখানে দল তাকে বহিষ্কার করতেছে, কথাবার্তা হচ্ছে, যেমন ইডেন কলেজে কথা বলে না, ইডেন কলেজে যা হয়ে গেল কমিটি সেটা হচ্ছে অনেক কিছু হলো, এগুলি তো অস্বীকার উপায় নেই। তো বলবেন হ্যাঁ আমাদের এখানে কিছু বিভ্রান্তি আছে, কিছু বিশৃঙ্খলা আছে, এগুলো নিয়ে আমরা আছি, হ্যাঁ আমরা চেষ্টা করতেছি এগুলি না থাকে, তখন কিন্তু আপনার বক্তব্য পাবলিক শুনবে যে কথা গুতা কথা বলছে। আর আমি যদি বলি না 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 না, এই যে ডক্টর ফয়সাল যেটা করলেন, ডক্টর ফয়সাল সে তো বললেন যে আমি এর দিলাম, এবং এতগুলি তথ্য দেওয়ার পরও যদি বলা হয় না এটা মিথ্যা, তাহলে বলতে হবে যদি এই ভাবধারায় যদি কেউ বড় হতে থাকে একটা সময় তার জীবনে সবচেয়ে মিথ্যা হয়ে যাবে, কারণ একটা জীবনও কিন্তু একটা ভিত্তি থাকে। ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে যে আমরা লেখাপড়া করেছি, আমরা ডিগ্রি নিয়েছি, কিন্তু আমরা তো এটাও শিক্ষা করেছি যে অপরের জিনিসগুলি মানে নেব, কেউ যদি আমাকে বলে আপনি গুণটা ভালো না, আপনি খারাপ কাজ করেছেন, আমি চিন্তা করবো কারণ আমি এটা পরিত্যাগ করবো। আমি যদি বলি না আপনি কি বলছেন, আমি খারাপ কাজ করি নেই, হ্যাঁ আমি শক্তি দিয়ে পারি, এই যে বললেন কথাটা যুবান অধিকারের যে কথা বলছেন যে ছাত্রলীগ করে তার ভিতরে একটা জেদ থাকে, একটা অহংকার থাকে যে আমার কিছু হবে না, ট্রু ক্ষমতাসীন দল এটা থাকে, ছাত্রলীগ না এটা সব দলেরই থাকে কিন্তু, এবং এটা থাকে বলেই তো কন্ট্রোল করার কথা বলা। আবার ওই সিদ্দিক যে কথাটা বললেন সুন্দরভাবে কথা বলছেন একটা, সেটা হলো তারুণ্যের জয়, এটা তো একটা কাব্যিক কথা হয়েছে, তারুণ্যের জয় হয়েছে অন্য কর্মী। এখন চিন্তা করে দেখবেন স্বাধীন বাংলাদেশে যখন আমরা গর্ব করতে নিয়ে, এটাও গর্ব করতে হবে স্বাধীন বাংলাদেশে ছাত্র রাজনীতি কোন প্যাটার্নটি হবে। আমি তো সব প্রশ্নতে বলি, সেমিনার স্যাম্পুজে বলি, সবসময় বলি ছাত্র রাজনীতি কলেজে বন্ধ, স্কুলে বন্ধ, ইউনিভার্সিটি লেভেলে চলবে, কারণ এই দেশে রাজনীতি করতে হলে ছাত্রের দরকার নাই তো, কারণ এইটা তো নাগরিকের দেশ হয়ে গেছে, লেখাপড়া করেন বড় হন যোগ্য হন ছাত্র জয়েন করেন, একসময় তো করছেন যখন উপনিবেশ শক্তি ছিল তখন প্রয়োজন ছিল, কিন্তু তারুণ্য শক্তির প্রয়োজন কেন, বিপ্লবের জন্য, কিন্তু স্বাধীন দেশে কিন্তু এই প্যাটার্ন হবে না। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, বিএনপি করেছে, আবার দেখেন ছাত্র রাজনীতি কিন্তু আওয়ামী লীগও কিন্তু সহযোগী সংগঠন নাই, ভাতৃপ্রতিম হয়ে গেছে। এগুলো খেয়াল করবেন যে অনেকগুলো জিনিস কিন্তু মৌলিকভাবে ইলেকশন কমিশন বলছে তো ছাত্র সংগঠন থাকবে না কারোর, এই বলেছে কিন্তু আপনারা মানতে পারতেছেন না তো, কারণ আপনারা ভর করতেছেন এখানে রাজনীতি আছে। কিন্তু আবার বলা হচ্ছে কিছুলি বলে অনুপ্রবেশকারী, দেখেন কত সুন্দর কথা, অনুপ্রবেশের বাংলা ইংরেজি কি, ইনফিল্ট্রেশন, অনুপ্রবেশ কি দরজাতে আসে না পিছন দিয়ে আসে, একটা লোক জেল যন্ত অন্যায় করছে সবাই জানে সে দলে জয়েন করলো, এরপর হয়ে গেল অনুপ্রবেশকারী, এই ভাওতাবাজি কথাগুলো আর বলা যাবে, আর এই যদি এই জেনারেশনতে বলা শুরু করেন ভবিষ্যৎ কি করবেন? আপনি বলতে পারেন আপনার শক্তি আছে মুক্ত কথা বলতে পারেন, কিন্তু আপনার কথাগুলো কিন্তু আপনার জন্য না দর্শকের জন্য, তারা আপনার কি ভাববে যে ইনি তো শুরুতেই দেখে উল্টাপাল্টা কথা বলতেছে, তো আপনি সাদাকে সাদা বলেন কালো কালো বলেন, হ্যাঁ ট্যাক্টফুলি আপনি দল করেন, দলের পক্ষে আপনার কথা বলতে হবে, কি বলতে হবে
হ্যাঁ, ছাত্রলীগের সংগঠন অতীতে যাই থাক, আমরা স্বাধীনতার পরে বিশেষ করে বর্তমানে 14 বছরে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি ঘটেছে, এটা নিয়ে আমাদের মধ্যে চিন্তা আছে, আমরা চেষ্টা করতেছি এগুলো সুরাহা করার জন্য। হ্যাঁ, কিছু দর্শন হয়েছে, অস্বীকার করব না, কিছু অন্যায় হয়েছে, এইটা যদি স্বীকার করতেন তাহলে আমার ওই অধিকারের যে ভাই বা ডক্টর ফয়েজ কথাই বলতে পারতো না, কথার যুগান তো আপনারই করে দিলেন, এটা কেন করলেন? এটা এই জন্য করলেন যুক্তির মানদণ্ডে গভীরতা যাচ্ছেন না, যাচ্ছেন না বলেই কিন্তু এতগুলি কথা হলো, এবং ফলাফল কি হলো? ফলাফল কিছুই হলো না। এখন ওই যে আমার ভাই সিদ্দিক যখন এই ভাই প্রশ্ন করলো আপনি কি স্বীকার করেন, এইটাও ঠিক না, কিন্তু একই দলের দুজনকে কিন্তু মুখোমুখি দাঁড়ানো ঠিক না, এটা করতে হলে বিব্রত অবস্থা হয়েছে, আপনি সিদ্ধির বিব্রত করতেছে কেন, বা আমার এই বোন বিব্রত হইতেছে। কাজে এই সমস্ত বিষয় না দেখে একটা প্রসঙ্গে আসে, ধান কাটা না শুরু হয়েছে, তো ধান কাটা একটা ভালো জিনিস, ওখানে ছাত্র দল যাবে, ছাত্র দল জিত যাবে, জামাত যাবে, সব দলই যাবে যদি মনে চায়, এটা তো একটা জনকল্যাণমূলক কাজ, ছাত্র যদি কাজগুলি করবে, ছাত্রদের জন্য যদি কাজগুলি খারাপ না, কিন্তু এটা জনসেবা। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এখন আমাদের ছাত্র সমাজে ধসটা নামছে, মূলত লেখাপড়া, লেখাপড়া সেই জায়গায় নাই, এগুলি তো আমরা বলবো, আমরা বিভিন্ন জায়গায় ভুক্তি দিবার আছি, ইনস্টিটিউশন যাচ্ছি, তো আমরা কি পাচ্ছি? আপনারা এখানে যারা কথা বলতেছেন জীবন অভিজ্ঞতা কম, আপনাদের হচ্ছে বয়সে যারা বড় তাদের ছাত্র তাদের তো পড়াচ্ছি, কি পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি আমরা হতাশ হচ্ছি, এখন হতাশ হবো কেন? ছাত্রলীগ ছাত্র দলের যে ছেলে কাজ কথা বলবো, আমরা কি চাবো? একটা আলো, একটা আলো, একটা আদর্শ, একটা কর্মসূচি, কিন্তু সেটা তো পাচ্ছি না। যদি তার মেন পরিচয় কি ছাত্র, ছাত্র মানে কি, আপনি শিখছেন, লার্নিং করতেছেন, ওইটাই যদি না থাকে আপনি পরের কাজ আপনি কি করবেন? তা আপনার সাথে লেবার ফ্রন্টের সম্পর্ক বিদ্যুতটা কি, ওই স্বেচ্ছাসেবী সম্পর্কটা কি? ছাত্র হচ্ছে আগামী নেতৃত্ব, এই নেতৃত্ব কি একাডেমি নেতৃত্ব, আপনি বিজ্ঞানী হবেন, লেখাপড়া করেন, এখানে গবেষণা করেন, ওগুলি থুয়ে যদি আপনি মিছিল করতে যান, আপনি সিট দখলে যান, তাহলে আপনার মৌলিক যে সেন্টিমেন্ট ডিসিপ্লিন আপনি থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বড় বড়। বিশেষ করে আমার এই বোন তো আইনজীবী, ওই ডিগ্রি তো আমারও আছে, আমারও তো ডিগ্রি আছে, কিন্তু আমরা তো দেখেছি শুরু থেকে যদি আমরা বলি কথাবার্তা, এটা আইনের ক্ষেত্রে কোর্ট না, তো এই টক শো কিন্তু ফেসবুক এটা কোর্ট না, তো এটা তো পাবলিক স্পিচ ফিল্ড, এখানে কিন্তু আদালতের মধ্যে কথা বলা যাবে না, প্রমাণ দেন প্রমাণ দেন, প্রমাণ তো মানুষ নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে মানুষের পারসেপশন ফিল্ড। মানুষ যদি মনে করে যে এই লোকটা খারাপ, এই বিশ্বাসটা দূর করতে দূর হয়, বিশ্বাস মানুষ বিশ্বাস করতেছে এই কাঠগুলো ঘটতেছে এবং এটা হচ্ছে, এই বিশ্বাস টক শো দু একটা কথা দিয়ে ম্যানেজ করতে পারবেন না। ওই যে ডক্টর ফয়েজ যেগুলি দেখালো, এগুলি মুখার্জি বলতে পারে সব ভুয়া, কিচ্ছু আসে যায় না, পাবলিক পারসেপশন ক্রিয়েশন। এই যে সিদ্ধি যে কথাগুলি বলবো, সিদ্দিকের কথার মধ্যে যুক্তি ছিল, কিন্তু আমি প্রশংসা করেছি, আমি সহজে করে প্রশংসা করি না, কিন্তু আমি হাজারো টক শো করেছি, কিন্তু অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু আমি দেখেছি কথা গুছে বলতে হবে। ওই যে বোন বলতেছিলেন কথাগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একমাত্র ছাত্র যে ছয়বার ডিবেটিং কম্পিটিশন চ্যাম্পিয়ন এসেছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই টেলিভিশন তো শুরু হচ্ছে, যুক্তি তো আমরাও দিচ্ছি, তা আমরা মেনে নিই, কিন্তু আমার যুক্তির ভাণ্ডারটা হতে হবে তথ্য সমৃদ্ধ, যুক্তি সেই ভালো দিবে যে লেখাপড়া করে, জীবন অভিজ্ঞতা যা আছে, যুক্তি সেই ভালো দিবে অপরকে যে মেনে নিতে পারে। সুতরাং আমার কাছে সবচেয়ে দৃষ্টিকটু মনে হয়েছে যখন বলা হয়েছে দর্শনের সামনে ছিলেন, ভবিষ্যতে এই কথাগুলো আপনার এড়িয়ে যাবে, কারণ এগুলো আপনার দুজনের কাউকে কিন্তু সম্মানিত করে, দর্শকরা ভালো মনে করে, আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের কথা কারা শুনতেছে, যারা শুনতেছে এদের মধ্যে 80% হচ্ছে একটা জনসংখ্যার গোষ্ঠী, যাদের কাছে একটি কথা, দেশ কি শান্তিতে আছে, জিনিসপত্রের দাম কি বাড়ছে, আমার মেয়ে কি নিরাপদে আছে, এই উত্তর কে দিবে? সব উত্তর কেন ছাত্রলীগের দিবে, কেন ছাত্রলীগের পক্ষে যারা কথা ধার দিবে কেন, এগুলি তো রাষ্ট্রের কথা, ওগুলি ধার দিবেন কেন? আর কথায় কথায় কেন নেত্রী কেনবেন, কেন আপনি হাতারে যে কেন? এই যে কথা বলা হচ্ছে নেত্রী যাওয়ার সময় বলে গেছে, উনি কি যাওয়ার সময় বলে গেছে তো ফরো শাসন করুন, অবশ্যই সে বলে যাবে, আমি তো আওয়ামী লীগের সব নেতারই ছিল, টপ টপ চার বলতেছে বলে জানে, উনি বলে গেছে পাশে থাকবে, ইট মিন তো কাজ করুন, নেতৃত্ব জিজ্ঞেস করে আমি কি তো খরচ করতে গেছি,
কাজে এখানে এটাও বলতে হবে, হ্যাঁ ওখানে ফটো সেশন করেছে, পাশাপাশি ছিল তার ধান কাটার পর্যায়ে দেখানো, কথা শেষ। এখানে তাহলে কিন্তু ডক্টর ফয়েজ এবং আমার এই ভাই গণ তারার কথার সুযোগ পেত না। সুযোগটা তখনই চলে আসে যখন আমরা কাউন্টার জেদি বক্তব্য দিই। দেশ গড়তে হলে, নিজেকে তৈরি করতে হলে একটা বারবার চিন্তা করতে হবে, আমি কিন্তু আমার জন্য না, আমার কথা কিন্তু আমার জন্য না, আমার কথা যারা শুনবে তারা যদি আমাকে পছন্দ না করে, তারা যদি মনে করে পারসেপশন খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমার ফিউচার, আমি যত বড় পণ্ডিতই হই না কেন, যত খানদানি হই না কেন, টাকা অ্যালাউ হই না, কিন্তু পাবলিক পারসেপশন ইজ ব্যাড, ওটা টিকিয়ে রাখা যায় না। আমার বিশ্বাস আজকে যে আলোচনাটা হয়েছে, আমার সৌভাগ্য যে আমি আপনাদের সংস্পর্শে আসতে পারছি, কথা বলতে পারলাম, এবং আমি আজকে চারজনকেই বলবো। ডক্টর ফয়েজের সাথে আমার একাধিক টক শো হয় বিভিন্ন জায়গায়, অত্যন্ত মেধাবী লোক, লেখাপড়া করে, এবং এখানে সবাই মেধাবী, সবাই সবাই মানে ডিবেটিং এর মধ্যে যথেষ্ট পারদর্শী, আমার কাছে মনে হয়নি কেউই খারাপ বলেছে। মনোপুরম তাই, এই যে বোনাস কাটছে, আপনি আইনের পেশা, তবে আপনি একটা গুণের প্রশংসা করি, আপনি কিন্তু কথা বলতে পারেন, ভেরি ভেরি ওয়ান্ডারফুল অ্যাক্সেন্ট, আপনি যে কোনো যুক্তি কিন্তু দাঁড় করাতে পারেন। এখন আদালত দেখবে, সে দেখি আদালত না, কিন্তু আপনার এই যে পাওয়ারটা আছে এটা অ্যাসেট, তুমি এটা এবং আমি দোয়া করছি তোমাকে যাতে আল্লাহ তোমাকে, আমি একটু আমাদের দর্শকদের পোলিং যে আউটকাম সেটা একটু জানিয়ে দিতে চাই, যেটা আমি লিখেছিলাম, ধান কাটা লোক দেখানো নাকি সহায়তা, এখন